মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে জানালেন নিজের ক্ষোভ আর স্থানীয় মানুষদের চাপে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ভরতপুর বিধানসভা 2016 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা আবারও ওই আসনে নির্দল প্রার্থী খাদেমি দস্তগীর 2016 সালে বিধানসভা নির্বাচনে শাসক দলের টিকিটে দাঁড়ালেও প্রায় 11,000 ভোটে কংগ্রেস প্রার্থী কমলেশ চ্যাটার্জির কাছে পরাজিত হয়েছিলেন। এবার টিকিট না পেয়ে শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবে মঙ্গলবার কান্দি মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা করেন। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। লাগছে ভালোই লাগছে। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন, আপনি তো তৃণমূলের প্রার্থী হিসেবে ছিলেন আগের বার বিধানসভা নির্বাচনে এবং তৃণমূলের সাধারণ সম্পাদক আছেন, কি এমন হঠাৎ হলো যে নির্দলে প্রার্থী হতে হলো? নির্দলের প্রার্থী আমাদের প্রার্থী বহিরাগত প্রার্থী, মানুষের চাপে পড়ে আমাকে নির্দল প্রার্থী হতে হলো। প্রথম দিকে তো আপনাকে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা গেছিল। হ্যাঁ, দেখা গেছিল, সে ন্যায্য সম্মানটা আমাকে দেয়নি। আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম, কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলাম, উপপ্রধান ছিলাম, স্যালারে বহু পদ আমার ই করেছিলাম, কিন্তু আমার যে গত বিধানসভায় আমি 11,000 ভোটে হেরেছিলাম, তারপরে আমি টিকিট পেলাম না, মনে একটা তো ক্ষোভ ছিলই। আর আমাকে ন্যায্য সম্মান দেওয়া হয়নি, আমাকে ব্লকের উপকনভেনার করেছে, কনভেনার করেছে আলাদাজনকে, আর আমাকে উপকনভেনার করেছে, সেটা আমি মেনে নিতে পারিনি। আপনি ক্ষোভে বসেই এই সিদ্ধান্ত নিয়েছেন? ক্ষোভ সব কিছুই। আপনার প্রার্থী হতে কি কংগ্রেস মাইলেজ পাবে বেশি? সেটা বলতে পারবো না, আমি জেতার জন্য লড়াই করছি। প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে ভাববেন? প্রতিদ্বন্দ্বী হিসাবে এখন কিছু বোঝা যাচ্ছে না, তবে লড়াই হবে। জয়ের ব্যাপারে আমি সুনিশ্চিত। অবশ্যই। কবে থেকে নামছেন প্রচারে? প্রচারে নেমে গেছি তো, আবার কাল থেকে জোরতর হবে প্রচার। চলে যান। সব কিছু ভিক্টর, চলে আসুন, চলে আসুন, ঢুকে যান। ঠিক আছে, ঠিক আছে।